वेलकम टू बेंगली सोल। बेंगली सोले सबाई के स्वागत। आज हमें चिंगड़ी माछे मालाई करी करे देखाबो। चिंगड़ी माछटा खोसाटा छाड़ानो हो गेछे, किन्तु एकटा पीठेर काछे शीत थाके, सेई शीतटा फेले ना निले अनेक समय पेट खराब करे बा फूड पॉइजन होते पारे। सेई जन्य आमि एटा छाड़ानो देखाच्छि किभाबे ওই শীতটাকে ফেলতে হয়। এই যে এইভাবে ঠিক মাঝখানে বা লেজের কাজ দিয়ে এক জায়গায় এইভাবে একটুখানি ছিঁড়ে নিয়ে তারপরে এই যে একটা শীত দেখবেন, টান দিলে, এইভাবে টান দিলে উঠে আসে। এই শীতটাকে ফেলে দিতে হয়। এই যে আমি কয়েকটা করে দেখাচ্ছি, সবকটাই বাঁচতে হবে। এই শীতগুলো আমি এই জলের মধ্যে ফেলে রাখছি, পরে ফেলে দেব। বড় চিংড়ির মাথায় একটা পোটলা থাকে, সেটা আমি একদিন বড় চিংড়ি গলদা বা বাগদা চিংড়ি আপনাদের বাছাটা দেখিয়ে দেবো। এই ছোট চিংড়ি, এটাকে বলা হয় চাপড়া চিংড়ি। এই চিংড়ি দিয়েই আমি মালাইকারিটা আজকে করব। দেখুন শীতটা একটু টান দিলে কিন্তু সহজেই বেরিয়ে আসছে। এভাবে চিংড়ি মাছটা যদি বেছে না হয় তাহলে কিন্তু কোনো পেটের অসুখ হওয়ার ভয় থাকে না। চিংড়ি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, প্রোটিন সমৃদ্ধ খাবার এটা। এই যে এতগুলো ময়লা বেরিয়েছে, এগুলো যদি পেটে যায় তাহলে পেটের অসুখ হবে, এই জন্য এগুলোকে বেছে ফেলে দিতে হয়। পরিষ্কার হয়ে গেছে চিংড়ি মাছটা। এবার ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি লাগছে সেটা আমি দেখাচ্ছি। চিংড়ি মাছ, নারকেলের দুধ, সর্ষে বাটা, সর্ষেটা মিহি করে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, আর লাগছে লবণ, একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, গোলমরিচ, লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, অল্প লাগবে ধনে পাতা, এবার গ্যাসে কড়াই বসিয়েছি, এবার তেল দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার তেলে আমি কালো জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম। এবার নারকেলের দুধটা ঢেলে দিলাম।
রেসিপিটা ভালো লাগলে লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, রেড চিলি পাউডার দিয়েছি, একটু চিনি দিতে হবে, যেহেতু মালাইকারি এটা একটু একটু মিষ্টি স্বাদ লাগবে, ঝালও লাগবে মিষ্টিও লাগবে। কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা একটু প্রেস করবেন। একটু জল দিলাম, আর দু চামচ সর্ষে বাটা, যেটা একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটা ছিল সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নারকেলের দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ওই চিংড়ি মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে, এই জন্য কাঁচা চিংড়িটাই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম। এবার একটু গরম মশলাও দিলাম, রেসিপিটা কেমন লাগলো এটা কমেন্টসে জানাবেন, এবং কোনো ত্রুটি হলে সেটাও জানাবেন। আরও কি কি রেসিপি আমার থেকে জানতে চান যদি আপনারা জানান তাহলে ভালো হয়। ধনেপাতা দিচ্ছি, কিন্তু ধনেপাতার পরিমাণটা এতে একটু
কম দেব। একটু সরষের তেল উপর দিয়ে দিয়ে দিয়েছি। এবার হয়ে এসেছে, নামিয়ে ফেলছি। আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না কমপ্লিট।